মাত্র আধখানি টিলা জমি নিয়ে বিবাদের জেরে ভাগ্নের টাক্কেলের কোপে মামা গুরুতর জখম। বর্তমানে সে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত 8টা নাগাদ কমলপুর থানার প্রত্যন্ত ধনচন্দ্রপাড়ায়। দীর্ঘদিন ধরে মামা অজিত দেববর্মা ও ভাগ্নে শাহিদ দেববর্মার মধ্যে আধখানি টিলা জমি সহ অন্য বিষয় নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ কমলপুর থানার ধনচন্দ্রপাড়ায় ভাগ্নে শাহিদ দেববর্মার টাক্কল নিয়ে মামা অজিত দেববর্মার বাড়িতে চড়াও হয়ে বা চোখে কোপ বসিয়ে দেয়। সাথে সাথে অজিত দেববর্মা মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় অজিতকে পরিবারের লোকজন রাত 9:45 নাগাদ কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। আহত অজিত দেববর্মার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ধলাই জেলা হাসপাতালে রেফার করে দেয়। এ ব্যাপারে কমলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ভাগ্নে শাহিদ দেববর্মা পলাতক। ঘটনার বিবরণ দিয়ে আহত অজিত দেববর্মার পরিবারের লোকজন জানান, আমার গাড়ি এরকম বানিয়ে দিয়েছি, নতুন গাড়ি নিয়েছিলাম 5 বছরে, আমার শেষ গাড়ি, এবার কোন খাইতে গই আমি খাইতে পারছি না, আমার গাড়ি একদম পুরা যে মারছে হেড পুরা। আপনারা মানে কোনদিন আলোচনা হয়েছে না এই সমস্যার লিগা? না না, ইয়া জায়গা জমি লিয়া প্রথমে দাও দিয়ে দিছিল সময় পুটকি মুইলে কাটিয়া। আচ্ছা, কমলপুর থেকে দেবজিৎ গুহরায়, রিপোর্ট সার্চ ইন্ডিয়া, টিএনএন।